কেন্দ্র এবং রাজ্য সরকার উভয়ে চেষ্টা করছে বিভিন্ন প্রকার প্রকল্প এনে নারীদের আরও স্বাবলম্বী গড়ে তুলতে। হ্যাঁ দর্শক বন্ধুরা, পশ্চিমবঙ্গ সরকার দ্বারা পরিচালিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প মহিলাদের হিতকর একটি প্রকল্প, যাতে মহিলারা সাধারণ এবং ওবিসি তারা 500 টাকা এবং এসটিএসসি মহিলারা 1000 টাকা মাস শেষে পেয়ে যাচ্ছে। তাছাড়াও রাজ্য সরকার বা কেন্দ্র সরকার বিভিন্ন দল মহিলাদের বিভক্ত করেছে এবং ছোট ছোট স্কিমের আন্ডারে এনে তাদের বিভিন্ন কাজে নিয়োগ করার মাধ্যমে তারা তাদের জীবন ধারণ করছে। তো দর্শক বন্ধুরা, ভারতে মা বোনেদের যাতে কোনো রকম কষ্ট না থাকে সেদিকে যথাসম্ভব কাজ করার চেষ্টা করছে কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি। এবার ঠিক একই রকম এক প্রকল্প নিয়ে এলো কেন্দ্রীয় সরকার, যাতে আবেদন করলে 6400 টাকা এককালীন কিস্তির মাধ্যমে তার অ্যাকাউন্টে ক্রেডিট হয়ে যাবে। কী সেই প্রকল্প? বিশেষ কোনো মহিলারা না সমস্ত মহিলারা এই প্রকল্পের সুবিধা পাবেন? এই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন, যাতে পুরো ডিটেলস আপনারা জেনে নিতে পারেন এবং আপনার উপকারে না লাগলে আপনি আপনার পরিচিত যাদের এই উপকারে লাগে তাদের কাছে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দেবেন। চলুন দর্শক বন্ধুরা, আর ফার্স্ট টাইম ভিজিট করলে নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবেন আর একটি লাইক করে দেবেন। ডিটেলসে দেখে নেওয়া যায়। প্রকল্পে গর্ভবতী মা এবং সদ্যজাত শিশুর 6400 টাকা দেওয়া হয় কেন্দ্রীয় সরকারের তরফে। কেন্দ্রীয় শিশু এবং নারী কল্যাণ মন্ত্রকের অধীনস্থ এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক বছর লাভবান হয় কয়েক লক্ষ নারী। হ্যাঁ দর্শক বন্ধুরা, এমনও মহিলা আছে যারা গর্ভ অবস্থায় ঠিক মতো পুষ্টির অভাবে তাদের যে বাচ্চাটি, সো দর্শক বন্ধুরা আপনার একটি শেয়ার বা লাইক তাকে এই 6400 টাকা তাকে অনেকটাই সাহায্য করবে যারা গর্ভবতী মহিলাদের। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল অন্তঃসত্ত্বা অবস্থায় মহিলারা যাতে কোনো রকম সমস্যা না হয়। এছাড়াও এই সমস্ত মহিলারা দিনমজুরের কাজ করেন, তারা যখন গর্ভবতী থাকবেন তাদের যেন আর্থিক চিন্তা করতে না হয়। সো দর্শক বন্ধুরা, আপনার পরিচিত বা কেউ এমন থাকলে, আর্থিক সংকটের মধ্যে থাকলে তাকে হোয়াটসঅ্যাপ এবং ফেসবুকে শেয়ার করে দাও, যাতে তারা এই 6400 টাকাটি বিনা দ্বিধায় বিনা কষ্টে তারা পেতে পারে। সমস্ত রাজ্যের গর্ভবতী মহিলারাই মাতৃত্ব অর্থাৎ প্রধানমন্ত্রী মাতৃবন্দনা যোজনার আবেদন করতে পারবেন। অর্থাৎ এটি যেহেতু কেন্দ্র সরকারের প্রকল্প, সো ভারতবর্ষে যতগুলো স্টেট বা জেলা আছে সমস্ত সকলেই এই প্রকল্পের সুবিধা পাবেন। এই প্রকল্প যে শুধু তফসিলি জাতি কিংবা উপজাতির জন্য এমনটা নয়, যে কেউ আবেদন করতে পারবেন এই প্রকল্প। সো দর্শক বন্ধুরা, আপনি গরিব বা গৃহস্থ, এসটি, এসসি, ওবিসি, জেনারেল, যাই হোক না কেন, গর্ভবতী মহিলাদের জন্য এটি ফ্রি অফ কস্ট আপনারা আবেদন করতে পারবেন এবং 6400 টাকা ডাইরেক্ট গর্ভবতী মহিলা ডাইরেক্ট অ্যাকাউন্টে ক্রেডিট করতে পারবে। তবে আবেদনের সময় মাথায় রাখবেন, এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র প্রথম সন্তান জন্মের সময় পাবেন। সো একটি টার্ম এবং কন্ডিশন, কেবলমাত্র ওয়ান বেবি বর্ন অর্থাৎ একটি সন্তান জন্মানোর সময় 6400 টাকাটি পাবেন, দ্বিতীয় সন্তানের সময় এই সুবিধাটি পাবেন না। প্রথম কিস্তিতে 1000 টাকা দেওয়া হয়, দ্বিতীয় কিস্তিতে 2000 টাকা দেওয়া হয়, শেষ কিস্তি এবং বাকি টাকা 3400 টাকা দেওয়া হয়। তবে মাথায় রাখবেন, শেষ কিস্তির 3400 শুধুমাত্র গ্রামীণ মহিলাদের দেওয়া হয়, শহরে বসবাসকারী মহিলাদের জন্য বরাদ্দ 3000 টাকা। শেষ কিস্তি টাকাটা সাধারণত সন্তান জন্মের পরেই দেওয়া হয় আবেদনকারী। এই প্রকল্পে আবেদন করার জন্য নিম্নলিখিত যে সমস্ত নথিগুলো আপনার প্রয়োজন হবে, 1 নম্বর হচ্ছে আধার কার্ডের জেরক্স, ভোটার কার্ডের জেরক্স, আবেদনকারী ব্যাংকের পাসবইয়ের প্রথম পাতা জেরক্স, অর্থাৎ যে অ্যাকাউন্টটি অ্যাক্টিভ অ্যাকাউন্ট ডাইরেক্ট টাকাটি ক্রেডিট হবে, আবেদনকারী স্বামীর আধার কার্ডের জেরক্স, আবেদনকারীর 2 কপি পাসপোর্ট সাইজের ছবি এবং সন্তান জন্মালে তার
শংসাপত্র। আর দর্শক বন্ধুরা, এই আবেদনপত্রটি তাছাড়াও আপনারা এটির জন্য যোগাযোগ করতে পারবেন আপনাদের সিএসসি সেন্টারে, এছাড়াও কমন হেলথ, যেটি আপনাদের গ্রাম্য এলাকায় বা শহর এলাকায় হেলথ সেন্টারে গিয়েও সেখানে তারা এই প্রকল্পের জন্য তারা আপনার নাম লিপিবদ্ধ করে গভর্নমেন্টের কাছে পাঠিয়ে দেয়। সো দর্শক বন্ধুরা, এরকম নিত্য নতুন প্রকল্পের আপডেটেড ভিডিও পাওয়ার জন্য নিচের দিকে লাল রঙের সাবস্ক্রাইব বটনটি ক্লিক করে চ্যানেলের সঙ্গে যুক্ত থাকুন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, আপনার মতামতটি কমেন্টে জানাতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ নেক্সট।